এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 5,500 টাকা। 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে কিন্তু টোটাল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন। ফ্লান্সিং প্রপারলি করতে যাচ্ছেন, গ্রাফিক্স এর কাজ করবেন এবং যারা ভিডিও এডিটিং করেন স্মুথলি করতে পারবেন। ব্র্যান্ড নিউ মোটর পেয়ে যাবেন মাত্র 3,000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আমি মোহাম্মদ রাজীব। আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার, আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে ব্র্যান্ড পিসি নিয়ে। যাদের বাজেট 5,500 টাকা থেকে শুরু একটা পিসি কিনতে যাচ্ছেন, স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য। যারা একটু আপডেট লেভেলের পিসি কিনতে যাচ্ছেন তারাও কিন্তু পিসি নিতে পারবেন। ব্র্যান্ডের সকল ধরনের পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, কোর 2 থেকে 10 জেনারেশন পর্যন্ত। যে যে ধরনের কাজ করতে চান না কেন, সব ধরনের পিসি পেয়ে যাবেন পাওয়ারলাইন ভিডিও থেকে। ভিউয়ার্স, কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওর শুরুতে বলেছিলাম যে পিসি পাবেন মাত্র 5,500 টাকা। 5,500 টাকা থেকে শুরু করে আজকের যে পিসি থাকবে কোরাই 7, আপনি থার্ড জেনারেশন পড়তে পারবেন একই পিসিতে। দেখতে সিমিলার, জাস্ট কনফিগারেশন পার্ট বাই পার্ট আলাদা থাকবে প্রতিটা পিসিরই। ফুল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা পিসি ডিটেলস আপনাকে খুলে দেখাচ্ছি এবং হচ্ছে বুঝিয়ে দিচ্ছি যে কি কি প্রোডাক্ট দেখে আপনি একটা ব্র্যান্ড পিসি কিনবেন। আমার সামনে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এসপি ব্র্যান্ডের পিসি, এবং আমাদের কাছে এসপি, ডেল, লেনোভো সব ধরনের পিসি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। যারা আসলে আমাদের চ্যানেলের রেগুলার যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে প্রায় 2 থেকে 3 বছর যাবত আমরা ব্র্যান্ডের পিসিগুলো নিয়ে কাজ করি এবং ব্র্যান্ডের সকল ধরনের পার্টসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা যে পিসিটা নিয়ে কথা বলবো সেটা সামনে পেয়ে যাচ্ছেন কিন্তু 4টা ইউডি পোর্ট এবং হচ্ছে সাউন্ড পোর্ট এবং হচ্ছে এসপি কম্প্যাক্ট সাইজের একটা পিসি। পিসিটাকে বলা হয় এসএসএফ সাইজ, অর্থাৎ মাঝারি সাইজের এই পিসিটা, এবং হচ্ছে পিছনে পেয়ে যাবেন আরও 6টা আপনি ইউএসবি পোর্ট এবং ইউএসবি 3 পোর্ট এবং ইউএসবি 2 পোর্ট মিক্স থাকবে। আরও 6টা ইউএসবি পোর্ট থাকবে, ডিসপ্লে পোর্ট থাকবে এবং RJ45 ল্যান পোর্ট, বিজিএ পোর্ট এবং হচ্ছে সিরিয়াল পোর্ট থাকবে, পিএসটি পোর্ট এবং পিছনে কিন্তু আরও একটা অডিও জ্যাক পোর্ট দেওয়া আছে এবং পাওয়ার সাপ্লাইটাকে কনজিউম করার জন্য পাওয়ার সাপ্লাই একটা পোর্ট দেওয়া আছে, যেগুলোতে আপনি অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। এবং ভিতরের পাশটা যখন আমরা খুলে দেখবো যে একটা পিসিতে কিন্তু সামনে 4টা, পিছনে 6টা, 10টা কিন্তু ইউএসবি পোর্টে থাকছে এবং পিসিও কিন্তু মোটামুটি অনেকটাই ফ্রেশ মানের পিসি এই পিসিগুলো। এবং এই পিসিগুলোর যেটা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইটা থাকবে, এটা পাওয়ার সাপ্লাই থাকবে মানে যেটা যেই ব্র্যান্ডের হবে না কেন, এসপি হলে এসপি, ডেল হলে ডেল, লেনোভো হলে লেনোভো, এটা পাওয়ার সাপ্লাই থাকবে এসপি। এটার যে মাদারবোর্ড থাকবে কম্পোনেন্টগুলো এটাও একটা এসপি এবং এটাতে যেই কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটা একটা এসি কুলার, মানে এসি একটা কুলার সিস্টেম খুবই ভালো মানের। এবং সামনে একটা 80mm এর ফ্যান এবং সামনে একটা ইন বিল্ড একটা স্পিকার যেটাতে আপনার এই পিসিটাতে কিন্তু ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। র্যাম কিন্তু চাইলে 4টা র্যাম আপনি ইউজ করতে পারবেন, যেটাতে আপনি 32GB পর্যন্ত র্যাম আপডেট করার সুযোগ আছে। হার্ড ডিস্ক চাইলে আপনি 3 থেকে 4টা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন, হার্ড ডিস্ক কিংবা এসএসডি যে যেটাই চান না কেন ব্যবহার করতে পারবেন। এবং হচ্ছে কুলিং যে সিস্টেমটা থাকছে এটা কিন্তু খুবই ভালো মানের একটা কুলিং সিস্টেম এবং হচ্ছে এসি কুলার সিস্টেম, যেটা আপনার প্রসেসর যদি আপনি একটু কোরাই 7 প্রসেসর লাগাইলে কিন্তু আপনি ইনস্টল করলে কিন্তু খুব একটা ভালো হিটিং ইস্যু থাকবে না এবং খুব ভালো মানের একটা সার্ভিস দিবে। এই চলে গেল ভিতরের পার্টের পিসিটা। পিসির কনফিগারেশনে চলে আসি আমি। এই পিসিগুলো আপনি আমাদের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এর থেকে অনেক গুণে বেশি আছে আমাদের স্টকে। কেউ যদি চান যে 20টা 25টা 50টা 100টা এরকম কোয়ান্টিটিও নেবেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। বিশেষ করে আইটি সেন্টারে যারা কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন। প্রথমে যে প্যাকেজে থাকবে আমাদের, এটা থাকবে হচ্ছে কোর 2 প্রসেসর, 6MB ক্যাশের একটি প্রসেসর থাকবে, 4GB র্যাম থাকবে, 250GB হার্ড ডিস্ক দিয়ে। এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 5,500 টাকা। আরেকটা বিষয় যে অনেকেই আসলে বলেন যে পিসি কিনলে ভাইয়া কি কি থাকবে, পিসি কিনলে পিসির সাথে একটা কিবোর্ড পেয়ে যাবেন আপনি আমাদের থেকে সম্পূর্ণ ফ্রি, একটা মাউস থাকবে এবং পিসির যে অরিজিনাল যে পাওয়ার কেবলগুলো থাকে একটা পাওয়ার কেবল এবং একটা মাউস প্যাড, এই 4টা আইটেম থাকবে হচ্ছে পিসিটার সাথে সম্পূর্ণ ইনক্লুডেড। এর জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা আপনাকে অ্যাড করতে হবে না। এরপরে আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে কোর 2-র ভিতরে, কোর 2 4GB র্যাম, 128GB এসএসডি দিয়ে। যারা আসলে এসএসডি দিয়ে একটা পিসি বিল্ড করেন কিংবা কাজ করেন দেখা যাবে যে এসএসডি হার্ড ডিস্কের থেকে 10 থেকে 15 গুণ বেশি স্পিডে কাজ করে, যার কারণে আপনি ভালো একটা স্পিডনেস পাবেন এবং এই স্পিডনেস করার জন্য কিন্তু আপনাকে বাজেটটাও বাড়াইতে হবে। আপনাকে 6,500 টাকা প্রাইস থাকবে কোর 2 4GB র্যাম, 128GB ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে, এসএসডিটির রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 3 বছরের। এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 6,500 টাকা। কেউ যদি র্যাম বাড়িয়ে নিতে চান যে একটা পিসি নেবেন আমি র্যামটা 8GB করে নিব, 8GB র্যামের জন্য 500 টাকা প্রাইস যা হবে, 7,000 টাকা হলে কিন্তু আপনি কোর 2 পিসি, 8GB র্যাম, 128GB ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে কিন্তু 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে কিন্তু টোটাল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র 7,000 টাকায়। কেউ যদি মোটর নিতে চান ব্র্যান্ড নিউ মোটর পেয়ে যাবেন মাত্র 3,000 টাকা। ভিডিও শেষে আমি মোটরের কিছুটা আইডিয়া দিয়ে দিব যাতে আপনারা প্রোডাক্টগুলি পার্চেসের ক্ষেত্রে কিংবা আপনাদের আইডিয়ার জন্য কিংবা ইন ফিউচারে কিনবেন এদের জন্য হলো একটা হেল্প হবে। ভিউয়ার্স, 3টা কনফিগারেশন বললাম, 5,500 টাকা, 6,500 টাকা, 7,000 টাকা, অর্থাৎ এই পিসিটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করে হার্ড ডিস্ক, র্যাম, এসএসডি যেটাই চান না কেন
আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি ইউজ করতে পারবেন। কোর টুর পিসিগুলো বিশেষ করে কারা নেবেন, যারা আসলে আইটি সেন্টারে কাজ করতে চান, ফ্লাঞ্চিং শিখবেন এবং নেট ব্রাউজিং করবেন, ব্যানার ফিস্টোন কিংবা লেখালেখির অনেক কাজ করবেন, যারা আসলে ডাটা এন্ট্রির কাজগুলো করেন, তারা কিন্তু স্মুথলিভাবে ইউজ করতে পারবেন। কেউ যদি চান যে আরেকটু আপডেট পিসি নেবেন, আপডেট পিসি থাকছে আমাদের কাছে থার্ড জেনারেশন, মানে কোট্টুরু থেকে টেন জেনারেশন পিসি সকল ধরনের পিসি আমাদের কাছে, ব্র্যান্ড পিসিগুলো অ্যাভেলেবেল, এবং হচ্ছে ডেস্কটপ পিসিও চাইলে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন। থার্ড জেনারেশনের যে কনফিগারেশন থাকবে আমাদের, সিমিলার পিসি দেখতে সিমিলার এসএসএফ সাইজ পিসি, আমরা আসলে মাঝারি সাইজের পিসিগুলো নিয়ে বেশি কাজ করি এবং মিনিগুলো নিয়ে কাজ করি, আপনি মিনি পিসিও চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন। এসএসএফ থার্ড জেনারেশনের কনফিগারেশন থাকবে হচ্ছে Core i3 থার্ড জেনারেশন, 8 GB র্যাম, 128 GB ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে। এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 9,500 টাকা। এবং 9,500 টাকার এই পিসিটি দিয়ে যারা আসলে ফ্লাঞ্চিং প্রপারলি করতে চাচ্ছেন এবং হচ্ছে টুকটাক যারা গ্রাফিক্সের কাজ করবেন এবং যারা টুকটাক যারা ভিডিও এডিটিং করেন, ক্যাটকাপ কিংবা ফিল্মোরা দিয়ে যারা ভিডিও এডিটিং করেন, স্মুথলি করতে পারবেন, যাদের বাজেট আরেকটু বেশি আরেকটু আপডেট করতে পারেন, Core i5 করতে পারবেন। Core i5 এর থার্ড জেনারেশন, 8 GB র্যাম, 128 GB ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 10,500 টাকা। এবং আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে Core i7 এর থার্ড জেনারেশন, 16 GB র্যাম, 256 GB এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 14,000 টাকা। আপনার ব্র্যান্ড পিসির সবসময় আপনি অথেন্টিক পার্টস পাবেন, ভালো একটা সার্ভিস পাবেন, লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের কাস্টমারের যারা রিভিউ আছে, যে অনেকেই বলেন ভাই 7 থেকে 8 দিন আমরা পিসি বন্ধ করি নাই, বাট লং টাইম একটা সার্ভিস পাবেন, আপনার পাওয়ার সেকশনটা যদি খুব শক্তিশালী থাকে। যখন এই পিসিটা ব্র্যান্ড নিউ ছিল, কোট্টুরু পিসিটা যখন ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল, তখন এটার প্রাইস ছিল 25 থেকে 30 হাজার টাকা, কিন্তু সেই পিসিটা ইউজ হওয়ার কারণে পেয়ে যাচ্ছেন মাত্র 5,500 টাকায়। এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু কিছুটা ইউজ প্রোডাক্ট হলে কিন্তু প্রাইজও ভালো পাচ্ছেন, দামেও ভালো পাচ্ছেন, মানেও ভালো পাচ্ছেন। এখন ধরেন আপনি একটা 10th generation একটা ব্র্যান্ডের পিসি নেবেন, 10th generation একটা ব্র্যান্ডের পিসি নিলে আপনাকে গুনতে হবে 55,000 টাকা। 10th generation একটা পিসি যদি ক্লোন পিসি অর্থাৎ কাস্টমাইজ করে একটা পিসি আপনি বিল করে নেন, সেক্ষেত্রে খরচ হবে 32 থেকে 35 হাজার টাকা। এই যে ব্র্যান্ডটা যে বেশি নিচ্ছে, এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর জন্য নিচ্ছে না, প্রোডাক্টের জন্য বেশি নিচ্ছে। জাস্ট প্রোডাক্টের কোয়ালিটিভিটিটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্তু মার্কেট ICT ভবন, লিফট নাম্বার 1 উঠে আসতে আপনাকে লেভেল 6 এ, শপ নাম্বার হচ্ছে 658-59-65-66 নাম্বার শপ। এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে, আমাদের হাউস খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, মাত্র 1,020 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন, প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে, বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ আছে। এছাড়াও চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.powerlandbd.com। স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে, দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকছে, চাইলে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। কিছুটা মনিটর আইডিয়া দিয়ে দিব আমরা, মনিটর আইডিয়া দেবো। শুরুতেই বলেছিলাম যে ব্র্যান্ড নিউ মনিটর থাকবে মাত্র 3,000 টাকায়। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলেছিলাম যে কিছুটা মনিটর আইডিয়া দিয়ে দিব। হিউজ পরিমাণে মনিটরের কালেকশন আছে আমাদের কাছে, আসলে 22 ইঞ্চি থেকে 24 ইঞ্চি যে যেটাই চান না কেন নিতে পারবেন। 17 ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র 3,000 টাকায়। এটা তো হচ্ছে বিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট, দুইটা পোর্টই অ্যাভেলেবেল থাকবে এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে নেগেটিভ শো করবে না। 19 ইঞ্চি মনিটর থাকবে হচ্ছে মাত্র 4,000 টাকায়। এই মনিটরগুলো অনেক ভালো মানের মনিটর এবং অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছরের। এবং কেউ যদি চান যে ব্র্যান্ড নিউ 22 ইঞ্চি 24 ইঞ্চি মনিটর নেবেন, সব ধরনের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে। 19 ইঞ্চি মনিটর নিতে পারেন ডেলের ইউজ মনিটর, ডিসপ্লেতে কোনো রকমের দাগ, ডট পিক্সেল মার্ক, কোনো কিছু নেই, একদম ফ্রেশ কন্ডিশন মনিটর। মনিটরের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 5,000 টাকা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 7 দিন। এবং কেউ যদি চান যে একটু বড় মনিটর নেবেন, 22 ইঞ্চি মনিটর, 20 ইঞ্চি মনিটর নেবেন, সেক্ষেত্রে কিন্তু ডেলের মনিটর নিতে পারবেন। ডেলের মনিটরের ডিসপ্লেতে কোনো রকমের দাগ, ডট পিক্সেল মার্ক, কোনো কিছু নেই, একদম ফ্রেশ কন্ডিশন মনিটর পাবেন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে 7 দিন। ব্র্যান্ড নিউর ক্ষেত্রে ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছর 2 বছর 3 বছর, যেটা আপনি নেবেন সেটার অনুযায়ী আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন। কেউ যদি চান যে একটু বড় মনিটর নেবেন অর্থাৎ 24 ইঞ্চি মনিটর নিতে পারেন, 24 ইঞ্চি যে মনিটরটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি মনিটর, ডিসপ্লেতে কোনো রকমের দাগ, ডট পিক্সেল মার্ক, কোনো কিছু নেই, একদম ফ্রেশ কন্ডিশন এই মনিটরটি। মনিটরটির প্রাইস থাকবে অনলি 8,500 টাকা।